ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো আজকে একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ আর ক্ষতির কী হচ্ছে যে ক্লাস টু। আজকে একটা দারুণ শিখবে, আজকে কিছু কোশ্চেন বেস প্রবলেম সলভ করব, দারুণ লাগবে। যেটুকুটা আমরা বেসিক নলেজ করে দিয়েছি আজকে একটুখানি বেসিক আছে, তারপরে আমরা কী করব কোশ্চেন আলোচনা করব, দারুণ লাগবে। আজকে ক্লাসটা ফাটাফাটি হতে চলেছে, একদম দিল থামকে ব্যাট না দেখ না, আর ক্যা ক্যা রে মানে হো সকতা হ্যার হো করকেই রহেঙ্গে, পারি না তো টোটা উঠে একটু বলে দিই। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার, একটুখানি আমার তোমাদের কষ্ট লাগছে মানে খারাপ লাগছে, যাই হোক আমার, যাই হোক তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে চ্যানেলটা একটুখানি হলেও ধীর ধীর হয়ে গেছে, যে সাবস্ক্রাইবার বাড়াবাড়ি। তো এত সুন্দর সুন্দর কন্টেন্ট আনছি আমি, এত সুন্দর সুন্দর তোমাদের জন্য, ইভেন আমাকেও মাঝে মধ্যে স্টাডি করতে হয় যে কি পড়তে হয় যে কীভাবে তোমরাকে সহজভাবে দেবো। আশা করি যে লাভ ক্ষতির মতো একটা চ্যাপ্টার ফার্স্ট ক্লাস দেখে তোমরা বুঝতে পেরেছো যে কতটা সহজভাবে বোঝাবার, আর সহজভাবে বোঝানোর জন্য আমাকে কত কিছু খাটাখাটি করতে হয় হয়তো তোমাদের হয়তো কোনো ধারণা নেই, বাট সত্যি বলছি আমাকে কিন্তু প্রচুর লেবার দিতে হয়, ঠিক আছে। তোমরা এত সহজে একটা ভিডিও পেয়ে যাচ্ছ, একটা লাভ ক্ষতি শিখে নিচ্ছ, একটা চ্যাপ্টার হট করে শিখে নিচ্ছ, বাট যেটা তোমাদের হাতে তোমরা সেটা করছো না, একটু শেয়ার করো, একটু শেয়ার করো, আমাদের ফ্যামিলিটা বাড়বে কীভাবে, তাই না? বাড়াতে তো হবে, তাই না? তোমাদের কাছে চাওয়া পাওয়া তো আমার কিছুই নেই, চাকরি পাও, জীবনে প্রতিষ্ঠিত হও, একটা ফোন করে বলো যে কি হ্যাঁ স্যার চাকরি পেয়েছি, সেখানে যদি আমার একটুও কন্ট্রিবিউশন থাকে তো সেটা শুনে আমাদের মানে আনন্দিত, আমি আনন্দ। কিন্তু তোমরা যেটা ওটা করার, লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই, তার জন্য থ্যাংক ইউ, তোমরা অনেক করেছো, লাইক করেছো, কমেন্ট করেছো, তার জন্য মেনি মেনি থ্যাংকস, মেনি মেনি থ্যাংকস। তোমরা অনেকে আমি বলেছিলাম তাই কমেন্ট করেছো, লাইক করে, সত্যি বলছো আমি খুব খুব ভালো লেগেছে। কিন্তু আর একটা জিনিস যেটা তোমাদের করা খুব দরকার, যেই ক্লাসটা পাচ্ছ একটা শেয়ার করে দাও না, যারা হয়তো আগে হয়তো অনেকে আছে এরকম দেখতো, এখন দেখছে না, বা এমন হচ্ছে যারা নতুন লাভ ক্ষতির ব্যাপারে অনেক অনেক কঠিন বলে দিয়েছে যে আমি লাভ ক্ষতি করবো না। তো তোমাদের মধ্যে যদি এরকম বন্ধু বান্ধব কেউ থাকে তো আমার ক্লাসটা একটু শেয়ার করো, প্লিজ প্লিজ, এতটুকু দেখো আমার তো আর কিছু নেই, তোমাদের কাছে যেটুকুটা আছে সেটুকুটা করার, আমি আমার যেটা 100% দিয়ে কিন্তু চেষ্টা করছি, তোমরা হয়তো আমার কন্টেন্টে বুঝতেই পারছো যে হ্যাঁ 100% দিয়ে আমি চেষ্টা করছি। তো যাই হোক, এটুকুটা ছিল কথাবার্তা তোমাদের সাথে, আর আমি লাইভ ক্লাস নিয়ে আসার আগে, আজকে কমেন্ট করবে তো, আমি লাইভ ক্লাস নিয়ে আসার আগে আজকেই ভাবছি, আজকেই ভাবছি যে কে 9টা 10টা যাই হোক, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাও দেখছি আজকে দিতে পারলে দিব, ঠিক নেই, গ্যারেন্টি নেই, তবে দেওয়ার চেষ্টা করবো আমি, দেখছি মানে কন্টেন্টটা তৈরি করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে, যাই হোক। তো আজকে ভাবছি যে কি ছোট্ট করে একটা লাইভ সেশন শুরু করব 9টা সাড়ে 9টা নাগাদ, যে কি এসএসসি জিডির ব্যাপারে কারো যদি কোনো প্রশ্ন থাকে, মানে যেহেতু শুরু করব লাইভটা, তো এবার আমি জানি না কীভাবে কী লাইভ আই ইউটিউবে হয়, তো শুরু করব, তো আমি এটা ভাবছি যে শুরু করাটা এরকম করে হোক যে একটু তোমাদের সঙ্গে 10 মিনিট একটু আলোচনা হোক, কথাবার্তা বলি যে সব কেমন, কীভাবে পড়াশোনা করছো বা কীভাবে পড়াশোনা করলে ভালো হবে, এসএসসি জিডি যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের সেটাও আমি সলভ করার চেষ্টা করব। তো এই সব নিয়ে তোমাদের একটা আলোচনা করার আমি একটা টার্গেট নিয়েছি যে আজকেই আমি করবো 9টা সাড়ে 9টার দিকে। তো তোমরা যদি রাজি হও তাহলে আমাকে আজকে কমেন্টে জানাবে, তাহলে আমি কিন্তু লাইভ করব, তাহলে আমি আগেই বলে দেবো টেলিগ্রামের মাধ্যমে এবং ইউটিউব পোস্টের মাধ্যমে, ইউটিউব কমিউনিটি পোস্টের মাধ্যমে যে আমি তাহলে কটার সময় লাইভটা নিয়ে আসছি। তো তোমরা যদি এটাতে সহমত হও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে, সম্ভবত 9টার সময় করব। তো একটু কমেন্ট করবে, কমেন্ট যদি আসে তাহলে আমি করবো, আর নাহলে করবো না এখন, ঠিক আছে। তো চলো তাহলে আজকে যে ক্লাসটা সেটা আমরা শুরু করি, যে লাভ ক্ষতি যে ক্লাসটা চলছিল তার আজকে সেকেন্ড পার্ট। আমরা সমস্ত কিছু পড়ে নিয়েছি, যে লাভের হার, ক্ষতির হার, সমস্ত কিছু জেনে নিয়েছি। আমরা একটা পড়েছিলাম যে কি লাভের হার, আমি আরেকবার করে দিচ্ছি, লাভের হার বের করেছিলাম, কীরকম বের করেছিলাম, যে এইখানে যেটা বসবে কি লাভ, কত লাভ হয়েছে সেই লাভ পরিমাণটা, আর এখানে কি বসবে, এখানে যতটা ক্রয় মূল্য যেটা সেটা, এখানে ক্রয় মূল্যটা বসবে, আশা করে বুঝতে পেরেছো, যেটা সিপি, আমি কিন্তু পরের বার থেকে আমি আর বলবো না এইসব কিছু, সিপি টিপি বলবো, আর এটা কি 100 হয়ে যাবে, দেন কী হয়ে যাবে হার যেহেতু তাই এটা পার্সেন্টেজ হয়ে যাবে, বুঝতে পেরেছো তো। আর একটা ছিল যে ক্ষতির হার, একটা ছিল ক্ষতির হার, ক্ষতির হার সেটা কী ছিল, মানে ক্ষতির হার, ক্ষতির হারটা কী ছিল, যে এখানে ক্ষতি বসবে, কত ক্ষতি হয়েছে না ক্ষতি হয়েছে, তারপরে নিচে ক্রয় মূল্য বসবে, এগুলো কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি ফার্স্ট ক্লাসে, দারুণ লাগবে, দারুণ দারুণ আজকের ক্লাসটা, দারুণ। দেখো তাহলে কোনো কিছুর একটা আমি কী পেলাম, যে হ্যাঁ কত ক্ষতি করলাম, তার ক্ষতির হার বের করলাম, আর লাভের হারও বের করলাম, কিন্তু আজকে আমরা বের করব যে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত। আমি ধরলাম যে একটা জিনিস বিক্রি করলাম,
বা আমি একটা জিনিস কিনেছি যে আমি এত পার্সেন্ট লাভে বিক্রি করতে চাইছি, ধরো আমার কাছে একটা খেলনা খেলনা আছে, আমার ওটা 200 টাকা আমি কিনেছি, আমি এখন এটাতে 20% লাভ করতে চাই, তাহলে আমার কত টাকায় বিক্রি করতে হবে, কত টাকায় বিক্রি করলে আমার 20% লাভ হবে? এখন বলতে পারো স্যার আপনি তো সহজ সহজ করছেন, তাহলে 105 টাকা বের করো তো, 115 টাকা বের করো তো, 112 টাকা বের করো। তখন তোমার যদি 112 টাকা একটা খেলনার দাম হয়, তুমি যদি ওখানে 15-25% লাভ পেতে চাও, তাহলে তোমাকে বিক্রি কত টাকা করতে হবে, এইসব ধরনের প্রবলেম করবো। একটা জিনিস তুমি বিক্রি করেছো 525 টাকায়, 10% করে লাভ নিয়েছো, তাহলে ক্রাইম তুমি কিনেছিলে কটার সময়, সরি সময় বলছি, কটার সময় কত টাকায় কিনেছিলে, ক্রয় মূল্য কত? আজকে এই ধরনের প্রবলেম করো, আর কিছু কিছু প্রবলেম বেস কোশ্চেনও করবো। চলো দেখো তাহলে আমাকে এখন কি বের করতে হবে, বের করতেটা হবে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা কি, হোয়াট ইজ ক্রয় মূল্য আর হোয়াট ইজ বিক্রয় মূল্য, হোয়াট ইজ সেলিং প্রাইস, সঠিক হোয়াট ইজ কস্ট প্রাইস। চলো তাহলে এখানে আমরা কিন্তু দুটো জিনিস জেনে নিয়েছিলাম, এবার আর একটা জিনিস জানবো, যেটা কি ধরে নাও যদি এখানে দেখো এটা যেটা বুঝাচ্ছি ভালো করে বুঝে নাও, কিছু নেই, জলের মতন জলা জল একদম পাতি পাতি পাতি, দেখো এটা কি বলছে, কোনো কিছুরই বিক্রয় মূল্য বের করতে চাইছি, কি বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য মানে হচ্ছে কিছু না, জলের মতন সহজ, যে 100+ লাভ ডিভাইডেড বাই 100 ইনটু ক্রয় মূল্য, বাস এই ছবিটা নিয়ে নাও। এইবার একটা কথা, যে বিক্রয় মূল্য সবসময় কি লাভের ওপরে হবে নাকি ক্ষতির ওপরে হবে, বলো বলো বলো, যে কি লাভের ওপরেই কি হয় সবসময়, বিক্রয় মূল্য, আমি একটা জিনিস আমার 100 টাকা দামে কিনেছিলাম, সেটা বিক্রি করলাম 50 টাকায়, লাভ করলাম না ক্ষতি করলাম, ক্ষতি করলাম, তাহলে তো আমি লাভের ক্ষেত্রে লিখেছি নট, এইখানে এই কারণে এটা কি লিখবো, এইখানে এটাকে বাদ দিয়ে দেবো, দেন এইখানে কি দেব, প্লাস মাইনাস প্রফিট অথবা লস, লাভ অথবা ক্ষতি। এবার আমি কালকেই বলেছিলাম যে লাভ হলে পজিটিভ, ক্ষতি হলে মাইনাস, তার মানে লাভ হলে প্লাস নিব, ক্ষতি হলে মাইনাস নিব, গল্প শেষ, কাজ শেষ। কি 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 কঠিন 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 করে মাথায় সমস্ত কিছু কঠিন ঢুকে নিয়েছে, ধর বাট কঠিনে কিছু বলতে দিয়েছে, আজকে কঠিনকে মেরে ছুটে একদম পকোটা ঘুরতে ঘুরে ঢুকে দেবো, ঠিক তো? কিরণ স্যার আছে আবার, কঠিন কিসের অঙ্ক, কোনো কঠিন হবে না, এখানে কঠিন অর্থ কোনো জায়গায় থাকবে না, অঙ্কে জলের মতন করে দেবো, পাতি পাতি করে দেবো। তাহলে আমি কি বললাম, বিক্রয় মূল্য যদি বের করতে চাই তাহলে আমি কি জানি, যে 100+ মাইনাস 100+ মাইনাস প্রফিট বা লস ডিভাইডেড বাই 100 ইনটু ক্রয় মূল্য, বাস খেলা শেষ, খেলা খতম, এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এবার এখানে যদি কোনো 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 কিছু প্রফিট হয় তাহলে আমি প্রফিট বসাবো। এবার ধরো এখানে আমি একটা সলিউশন, এখানে আমি একটা জিনিস করে দিচ্ছি, ধরো আমাকে বললো যে কি একটা জিনিসের দাম ছিল 120 টাকা, ঠিক আছে, আমি বিক্রি করলাম সেটাকে 120 টাকা করায় মূল্য, আমি সেটাকে বিক্রি করলাম 10% লাভে, 10% লাভে, ঠিক তো? তাহলে 10% লাভ, এখানে কিন্তু যত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে সেটা বসাবো, এখানে কিন্তু আমি একদম বসাবো না যে কটাকা লাভ হলো বা কটাকা লাভ, তা তো হয়ে গেল, আমার লাভ যদি কটাকা পেয়ে গেলাম তাহলে তো বিক্রি মূল্য পেয়ে যাবো, ভালো করে বোঝো ব্যাপারটা, আমি যদি পেয়ে যেতাম যে কটাকা লাভ এখানে, তাহলে তো আমি মাইনাস করে পেয়ে যেতাম, এইখানে কি বসাবো, যে কত পার্সেন্ট, যেটা যত পার্সেন্টটা সেটা মানে 10% মানে এখানে লাভ আর ক্ষতির কাছে যত 10% 10টা বসাবো, পার্সেন্টাজেস কিছু চিহ্ন দেবো না, তার মানে বোঝাচ্ছি, দেখো আমি এটা কত টাকায় বিক্রি করব, আমি এটা কি করব, লাভ করব, 10% লাভ করব, যে যা জিনিসটার দাম 120 টাকা, তাহলে এইখানেই তো আমি সলিউশন করি, দেখো এটা নিচে 100 হয়ে গেল, ক্রয় মূল্য কত, 120 টাকা, ভালো করে বুঝো, একদম জলের মতন লাগবে, খালি ধৈর্য সহকারে দেখো আর মাথায় ভাবো যে কি অঙ্ক কঠিন না, সোজা 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 পাতি 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 জলের মতন জলের মতন জলের মতন, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, 100 বসালাম, ক্রয় মূল্য এটা আমার ছিল, আমার তো বিক্রয় মূল্য বের করতে হবে, এবার 100 করলাম, এবার প্লাস দিব না মাইনাস দিব, এটা কি বলেছি, লাভ, লাভ হলে প্লাস দিব, আর কত লাভ, 10%, তাহলে এখানে শুধু 10 বসবে, কি বসবে, শুধু 10টা, এখানে পার্সেন্টেজের কোনো চিহ্নই বসবে না, বাস এইখানে আমার খেলা খতম, টাটা বাই বাই। তাহলে এবার দেখো এটা কত দাঁড়ালো, দেখো এটা কত দাঁড়ালো, এটা কত দাঁড়ালো, 110 ডিভাইডেড বাই 100 ইন্টু কত, 120, তাহলে একটা শূন্য একটা শূন্য আর একটা শূন্য একটা শূন্য কাটলো, তাহলে এটা কত হলো, 11 ইন্টু 12, তার মানে আছে 132, বুঝে গেছে, আসলে বোঝা গেছে, খুব কঠিন
তার মানে আমি যদি ওই জিনিসটাকে যে যেটার দাম ছিল 120 টাকা সেটাকে যদি আমি বিক্রি করি 132 টাকায়, যদি আমি 132 টাকায় বিক্রি করি তাহলে আমার কত পার্সেন্ট লাভ হবে? 10% লাভ হবে। যদি আমি 132 টাকায় বিক্রি করি তাহলে আমার 10% লাভ হবে। এইটা হয়ে গেল বিক্রয় মূল্য। কি 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 ক্ষতি, কি ক্ষতি বলছি? মজা পেলে, আনন্দ পেলে? যদি আনন্দ পাও তাহলে একটা ঠোকো, লাইক ঠোকো, আর একটা ছোট্ট করে শেয়ার করে দাও। শেয়ার যে কেন করছো না তোমরা এত সুন্দর সুন্দর কন্টেন্ট? আমাকে মন মন খারাপ হয়েছে মাঝে মধ্যে যে কি থাক, কিছু বলবো না। তোমরাই দেখছো হয়তো যে কেমন ছিল আমাদের চ্যানেলটা আর কিরকম আস্তে আস্তে চলে গেল। বাট আমি কখনো কিন্তু কন্টেন্ট, কারণ আমি জানি যে যারা হয়তো ভুল করছে, যারা হয়তো করছে না, আমি ধরলাম যে 100টা ছেলে আমার, ধরলাম যে আমার 5,000 ছেলে আছে, 5,000 ছেলের মধ্যে হয়তো ভিডিও আমার 500টা ছেলে দেখছে, তারা হয়তো 500টা ছেলের মধ্যে 100টাও, 10টা ছেলেও তো আমাকে কমেন্ট করছে, বা 20টা ছেলেও তো কমেন্ট করছে, 20টা ছেলেও তো যারা শেয়ার করছে, তো তাদের জন্য আমি কেন ওই খারাপ যে কটা শেয়ার করে না বা কমেন্ট করে না তাদের জন্য কেন আমি 10টা 12টা বা 20টা ছেলের আমি কেন ক্ষতি করব? এই কারণে মন থেকে জোশটা আসে। তো তোমরা একটু আরেকটু বেশি বেশি করে করো, আরও ভালো লাগে। ঠিক আছে, চলো তাহলে এটা বোঝা গেল। তো তাহলে এটা কি বললাম যে 132 টাকা বিক্রি করলে সেটা আমার 10% লাভ হবে। এবার সেম জিনিসটাই, এবার দেখো এখানে আমি এটা মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা ঠিক গেল। দেখো ভালো করে বোঝো, আমি যেটা বোঝাচ্ছি সেটাকে ভালো করে বোঝো, কোনো রকম এখানে কোনো রকম মুখস্থর কিছু নেই, ঠিক আছে। যেটুকুটা দরকার আমি সেটুকুটা বলে দিচ্ছি। এবার ধরো আমার একটা জিনিসের দাম ধরে নাও যে কি 130 টাকা, সেটাতে আমি কী করবো? 15% আমি কি করতে চাই? 15% আমার ক্ষতি হয়ে গেল। 15% কী হয়ে গেলো? ক্ষতি হয়ে গেল। তোমার ইচ্ছা হয়েছে আমি ক্ষতিতে বিক্রি করবো, আমার রাগ উঠেছে খুব, হ্যাঁ জিনিসটাকে রাখবোই না, হয় না? একবার সময় ধরো কোনো কিছু বিক্রি করতে হয়তো নিচ্ছে না, ক্ষতিতে বিক্রি করবো, আমার আমার কাছ থেকে তো যাক এই জিনিসটা, আমি গেলে গেলে আমি মনে হচ্ছে নিজেকে শান্তি পাবো। তাই আমি কী করলাম যে 130 টাকা দাম ছিল, আমি কী করবো যে আমি এখানে রাখবো না, তাই 15% ক্ষতিতে দিচ্ছি, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, 15% ক্ষতিতে দিচ্ছি। তাহলে ক্ষতি দিলে কী হবে দেখো তো, তাহলে আমার কী কাজ? আমার কাজ এখানে 100 100 বসে গেলো, ক্রয় মূল্যটা কত? 130, তাহলে এখানে 130 বসিয়ে দিলাম, এবার এখানে 100 বসিয়ে দিলাম, আর এইখানে কী হয়েছে? ক্ষতি হয়েছে 15%, তার জন্য ক্ষতির জন্য মাইনাস বুঝাবো আর এখানে 15 বসাবো, বাস। এবার কী করবো? এখানে হয়ে গেল 100, এখানে হয়ে গেল 85, এখানে কত হয়ে গেলো? 130। তাহলে এটা 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 দিয়ে এটা কাটলো, এটা এগিয়ে দিয়ে কত? এটা 5 দিয়ে কাটবে, ঠিক আছে, 5 17 85, আর এটা 5 2 10, তাহলে এটা কত হয়ে গেল? এইখানে এটা হয়ে গেলো তোমার 17 গুণিত, এমন সংখ্যা নিয়ে নিয়েছি যে কি নিয়ে নিয়েছি যে কি গুণও করতেও সমস্যা, ঠিক আছে। যাই হোক, এইটা হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করে যেটা হবে অ্যান্সার সেটাই দাম হবে। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যা, তার মানে আমি যদি এখানে করতে যাই এটা 16 ওই পয়েন্ট এটা আসবে, ঠিক আছে, কারণ এটাকে যদি আমি 2 দিয়ে দিয়ে দেয় তাহলে 6.5 আসবে, বাস এটা বুঝতে পেরেছো তো? আর এটা যদি আমি করতে চাই তাহলে হয়ে যাবে, যাই হোক করা যেতে পারে, যাই হোক এরকম করে যেটা তুমি তোমার যেটা অ্যান্সার আসবে সেটাই হয়ে যাবে, আশা করে বুঝতে পেরেছো তো? এইভাবে কিন্তু যে কোনো সময় যেখানে ফ্র্যাকশানে চলে এলো বলে আমার মানে করতে আবার সময় লাগবে, তো বেকার এখানে সময় না দিয়ে তোমরা ব্যাপারটা তো বুঝতে পেরেছো, এটা গুণ করে যেটা হবে সেটা অ্যান্সার হয়ে যাবে, আশা করে বুঝতে পেরেছো তো? তাহলে এইভাবে কিন্তু আমাদের যে কোনো সংখ্যা যে কোনো একটা লাভ বা ক্ষতি বলা থাকলে, যদি ক্রয় মূল্য বলা থাকে, তাহলে কিন্তু আমরা আরামসে কী করতে পারবো? বিক্রয় মূল্য বের করতে পারবো। বুঝে গেছে, বুঝে গেছে? তাহলে আমরা কিন্তু আর কোনো রকম এইখানে 535, ঠিক আছে, এইখানে কি আর কোনো ডাউট আছে? যদি ডাউট থাকে এতটুকুতে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর এটাকে গুণ করে দেখে নেবে যে কটাকা হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তাহলে আমরা কিন্তু বিক্রয় মূল্য পেয়ে গেলাম, যে বিক্রয় মূল্য এবার আমি মিটিয়ে দিচ্ছি, এইবার আসল খেলাটা শুরু হবে, এবার আসল খেলা। দেখো আমরা কোশ্চেন বেস করছি, কোশ্চেনও করে দিচ্ছি টুকটুক করে, তোমাদের অ্যান্সারও হয়ে যাচ্ছে। দেখো তাহলে আমরা কি পেলাম এখানে? ডাবল স্টার, ডাবল স্টার দিলাম যে বিক্রয় মূল্য, আমরা বিক্রয় মূল্য সমান কি পেলাম? বিক্রয় মূল্য সমান পেলাম যে 100 প্লাস মাইনাস প্রফিট বা লস ডিভাইডেড বাই 100 ইন্টু কি? ইন্টু হয়ে গেল ক্রয় মূল্য, ঠিক আছে। এখন আমাকে একটা কথা বলো যে এটাকে ব্যাকে দেখিয়ে দিই তাহলে ভালো হবে। এখন ধরো আমাকে ক্রয় মূল্য তো বিক্রয় মূল্য তো ক্রয় মূল্য বলে দিয়েছিল, আমি বিক্রয় মূল্য বের করতে, এখন যদি আমাকে বিক্রয় মূল্য বলে দেয় তাহলে ক্রয় মূল্য কীভাবে বের করবো? ওই কারণে বলে যে তোমরা কিরণ স্যারের কাছে এসো, এখানে সূত্র অন্যরকমভাবে বিকশিত করবো না, আমরা এখান থেকে এটা ক্যালকুলেট করবো,
এখান থেকে ক্যালকুলেট করব বা এইখানে মান বসিয়ে দিলে তো হয়ে যেত। ধরো এটা বলা আছে, এগুলো বলা নেই, এটা বের করো, তাহলে এটা তো অটোমেটিক বের করে দিতে পারবে, তাই না? লজিকটা বোঝো আমার। ধরো এইখানে আমি আমি ভালো করে বুঝিয়ে, ধরো একটা জিনিস বলে দিল যে একটা জিনিসে তুমি যা দামে কিনেছিলে সে দামটা বের করো, যেখানে তুমি বিক্রি করেছো জিনিসটাকে 100-150 টাকায়, ঠিক আছে? আর কি করেছো যে 5% তাকে লাভে বিক্রি করেছো, 5% লাভে বিক্রি করেছো, তাহলে জিনিসটা তুমি ক টাকায় কিনেছিলে, ঠিক তো? বুঝতে পেরেছো তো? জিনিসটা তুমি ক টাকায় কিনেছিলে, ক টাকায় কিনেছিলে, তার মানে আমাকে কি বের করতে বলছে, যে ক্রয় মূল্য। তাহলে এইখানে দেখো তো সব কিছু আছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখানে 100 রেখে দিলাম, ঠিক আছে, এখানে 100 রেখে দিলাম, ভালো করে বোঝো। ওই 100টা সূত্র মুখস্থ করবো না, একটা জিনিস জানবো ভালো করে, বা সেটাকে আমরা বারবার করবো, আর এটা 5, বাস হয়ে গেলো। এবার এটা ইনটু কী আছে, ইনটু ক্রয় মূল্য আছে তো, ঠিক তো? তাহলে এটা কি হয়ে গেল, এটা হলো 105/100, এটা হলো ইনটু ক্রয় মূল্য, ঠিক আছে? এবার যদি এখানে ইমপ্লাই করছে যে ক্রয় মূল্য যদি বের করি, ক্রয় মূল্য যদি বের করি, তাহলে কী দাঁড়াচ্ছে, আমার এদিকে 150 ছিল আর এটাকে নিয়ে এসেছি, তাহলে এটাকে নিয়ে গেলে ওই সাইডে কী হয়ে যাবে, উল্টে যাবে, মানে উপরে 100 যাবে, নিচে 105 হয়ে যাবে, 105 হয়ে যাবে, ঠিক তো? আবার মনে হয় ফ্র্যাকশনের হয়ে চলে আসবে অ্যান্সার, বুঝতে পেরেছো তো? তাহলে এই হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে? এইভাবে আমরা যে কোনো সংখ্যা করতে পারি। এটা যদি 5 দিয়ে দিই, 21 হয়ে গেল, আর 5×100, ঠিক আছে? তাহলে এটাকে আবার 3 দিয়ে যদি দিই, 3×7=21, আর এটা কি 3×5=15। দেখো কাটাকুটি তো অনেকের অনেক সমস্যা, 5×2=10 আর 2টা 0, এটা সেটা গুণ করছি, 5×2=10 হলো, 2টা 0 বসে গেলো, ÷7 হয়ে গেলো, ঠিক আছে? এবার যদি এটা করি তাহলে কত হবে, চলে এলো 7। তারপরে এটার মানে হচ্ছে কত আসবে দেখবো, যে 142.8 আসবে, ঠিক আছে? মানে 142 ধরলে যে 100 ধরো, 143 ধরলাম, কাছাকাছি ধরলাম, যে মানে 143 টাকায় যদি কিন্তু কিনা হতো তার, তাহলে 150 টাকা বিক্রি করলে 5% লাভ হতো। ক্রয় মূল্য বের করা টেকনিক তুমি এইখান থেকে করতে পারো, এইভাবে করতে পারো, বা যদি তোমরা বলতে পারো যে কিনা আমরা স্যার এইভাবে করবো না, একটু অন্য ধরনের করান স্যার, তাহলে আমি করে দিচ্ছি। দেখো এইটাকে, এইটাকে আমি সলভ করে দিচ্ছি। দেখো এইটার মানে কি, দেখো তো আমি এইটাকে কি করলাম, যে কোনাকোনি গুণ করলাম। দেখো এটা এদিকে এই ক্রয় মূল্য এইরকম আকারে আছে, মানে উপরে আছে, ভালো করে বুঝে নাও, ক্রয় মূল্য এরকম আছে, তার মানে এটার সঙ্গে ইনটু আকারে আছে ক্রয় মূল্য, ভালো করে বোঝো। এগুলো এসব জিনিস অনেকের গণ্ডগোল হয়ে যায়, ওপরে আছে আর এ ও এ ওপরে আছে, ওপরে কিছু নয় মানে নিচে এক আছে, তাহলে এবার এটার সাথে এটা গুণ করবো আর এটার সাথে এটা গুণ করবো, তাহলে আমি যদি এটার সাথে এটা গুণ করি তাহলে কী দাঁড়াচ্ছে, 100+প্রফিট/লস ইনটু ক্রয় মূল্য, ভালো করে বোঝো, ইনটু ক্রয় মূল্য, ভালো করে বোঝো যেগুলো করছি, হ্যাঁ। আর এটা কী হয়ে গেলো, যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইনটু 100। এবার এইখান থেকে যদি আমি কী করি, যে ক্রয় মূল্যটাকে রাখি, ক্রয় মূল্যটাকে যদি রাখি, তাহলে এইগুলোকে আমি ওই পাশে পাঠিয়ে দেবো, তার মানে আমার কী দাঁড়াবে, যে এটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইনটু 100/100 এটা 100+-প্রফিট/লস, বাস এই হয়ে গেল। তার মানে কী দাঁড়ালো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান তো আমরা ওটা জানতাম, ওইখান থেকেই বের করলাম, বা এর আগের যে প্রসেসটা করলাম তুমি সেই প্রসেসও করতে পারো, ভালো করে বোঝো। 14টা জিনিস মুখস্থ করতে একদমই যাবে না, এই যা জিনিস করে দিলাম আমি এখানে, ওইখানে হয়তো 4-5টা হয়তো এই জিনিসটাকে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে করতো, দরকার নেই। এটা কী হয়ে গেলো, তাহলে ক্রয় মূল্য কিলাম, ক্রয় মূল্য হলো বিক্রয় মূল্য ইনটু 100/100+-প্রফিট/লস, প্রফিট অ্যান্ড লস, প্রফিট বা লস, বুঝা গেছে? তো এইভাবে যে কোনো সংখ্যা, এইভাবে যে কোনো অঙ্ক, যে কোনো অঙ্ক আমি বের করাও দেখালাম। এইবার ধরো, এইবার ধরো এরকম বলে দিয়েছে তো, এইবার ধরো একটা জিনিস ধরে নাও, যে ধরো 100 টাকাতে একটা জিনিস, 100 টাকায় একটা জিনিস কী হয়েছে বিক্রি করেছে, আর 20% কী করেছে লাভ করেছে, 20% লাভ করেছে, তাহলে এটা বিক্রয় করেছে, তাহলে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য এটা, তাহলে ক্রয় মূল্য এটা যদি, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত, 100 বসালাম ইনটু 100 করলাম, ঠিক আছে? এবার এটা কি 100+ কী হয়েছে লাভ করেছে, তাহলে লাভ করলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, দিয়ে 100 এটা হয়ে যাবে। এবার এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে 100×100, গুণ করবো না, গুণ করে দিলেই কাটাকুটির সমস্যা হবে, তাই এটা 120 রেখে দিলাম, বুঝে গেছে? তাহলে এটা কী হয়ে যাবে, এরকম করে এটা 0-0 কাটলাম, এটাকে কত 5 দিয়ে কাটলাম, আর এটাকে কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটছি, তাহলে 6 হয়ে গেল। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে তোমার 500/600, এটা যদি আবার 250 দিয়ে এরকম করে 2 দিয়ে কাটি, তাহলে 250/কত হয়ে গেল, 3। এবার 3×8=24, ঠিক আছে, 3×8=24, আর এটা 1 নামবে, 3×3=9, মানে 83 টাকা, 83 টাকা সামথিং,
83 টাকা দেখবা যে 83 টাকা সামথিং পয়েন্ট পয়েন্ট আসবে সেই দামে কি হয়েছিল ওর কেনা দাম ছিল ক্রয় মূল্য ছিল এই 83 টাকা তো কাছাকাছি আসবে 83 টাকা আমি ধরেছি তো 83 টাকা দাম ছিল ওর কেনা দেন ও যখন 20% বিক্রি করলো 20% লাভে বিক্রি করলো তখন সেটা 100 টাকায় বিক্রি করলো বুঝতে পেরেছো এইভাবে যে কোনো অঙ্ক করতে হবে খুব একটা কি কঠিন দেখো বললাম না আমরা কোশ্চেন বেস করবো এইরকম করে কোশ্চেন আর এইরকম হালি হলে প্রচুর প্রবলেম আছে সুবিধা সহ বলো তোমার আর এস আগরল বলো তোমরা যে কোনো এক্সামের জন্য আমি যেভাবে কন্টেন্ট দিচ্ছি তোমরা নিজেই জানো যে যা যে পরীক্ষায় দেও না কেন আমি যা পড়েছি ভালো করে দেখো যে পরীক্ষায় বসবো বসো অবশ্যই তোমরা সেই কোনো যে কোনো পরীক্ষাতে তোমরা দেখতে পাবে যে আমার কন্টেন্টটা কাজে লাগছে লাগবেই লাগবে আর এইরকম টাইপেরই কোশ্চেন খুব কঠিন কোশ্চেন দেয় না যে কোনো পরীক্ষায় ঠিক আছে তো এইভাবে কি করলাম আমরা যে কোনো অঙ্ক বের করতে পারলাম আশা করি বুঝতে পেরেছো যদি কোথাও কোনো রকম ডাউট থাকে বা মনে হয় যে যারা বুঝতে পারি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর এই ধরনের প্রবলেমগুলো দেখবে যে কি অনেক 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 আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে চলো তাহলে আজকে এইখানেই দাও এই যে কনসেপ্ট করলাম এই কনসেপ্ট দিয়ে তোর অঙ্ক করো তোর অনেক অঙ্ক আছে নাকি হোমওয়ার্ক দিয়ে দেবো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি দুটো হোমওয়ার্ক দিচ্ছি তোমরা দুটো হোমওয়ার্ক অবশ্যই করে নেবে ঠিক আছে দুটো হোমওয়ার্ক দিচ্ছি দেখো এক নম্বর হচ্ছে যে যে বিক্রয় মূল্য একটা জিনিসের বিক্রয় মূল্য ধরে নাও যে কি 150 টাকা ঠিক আছে এবং কি করলো এবং তাকে 25% লাভে বিক্রি করলো ঠিক আছে অতএব তাহলে ক্রয় মূল্য সমান বের করো ভালো করে বুঝো প্রশ্নগুলো ক্রয় মূল্য সমান কত এটা একটা ঠিক আছে এটা একটা আর একটা কি দুই নম্বর দিছি যে ক্রয় মূল্য বিক্রি বের করো ক্রয় মূল্য বের ধরো ক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে যে ধরে নাও যে ক্রয় মূল্য দেওয়া আছে 250 টাকা ঠিক আছে আর কি করলো যে 30% ক্ষতিতে বিক্রি করলো তাহলে বিক্রয় মূল্য কত ভালো করে বোঝো প্রশ্নওয়ালা বিক্রয় মূল্য সমান কত বাস এ দুটো দেখে নাও ভালো করে যে কি করলাম ঠিক আছে এটা হচ্ছে 25% এটা টাকা ঠিক আছে এটাও 250 ক্রয় মূল্য 250 টাকা এটাও টাকা ঠিক আছে দেখ ঠিক আছে 250 টাকায় কী করলো 30% ক্ষতিতে বিক্রি করলো তাহলে ক্রয় বিক্রয় মূল্য কত হবে তো এই ছিল আজকে ক্লাস এই দুটো হোমওয়ার্ক দিলাম তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমি যেটা বললাম সেটাও আশা করে বুঝতে পেরেছো সো এরপরে যে ক্লাসগুলো করবো আর কোনো কিছু নেই এবার আমরা কী করবো সুবিধা সে কোশ্চেন ধরবো আর একটা একটা করে অঙ্ক করবো সো আজকে ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে চলো আজকে এখানে ভালো থেকো সুস্থ ছিলো থেকো চলো থ্যাংক ইউ